মাদারীপুর থেকে এসে সানি ভাই সে দুই জোড়া কবুতরের বাচ্চা নিয়ে গেল এবং সাথে ছোট ছোট এক জোড়া কবুতরের বাচ্চা নিয়ে গেল পালার জন্য। তো আসলে সবাই ভিডিওটা দেখেন, অবশ্যই ভালো লাগবে এবং ভিডিওটা শেয়ার করে দেবেন আর সবাই পেজটা ফলোয়িং করে দেবেন, আর এক এক করে সবাইকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সবাই ভিডিওটা পুরোপুরি দেখে থাকুন, আর কিছু জানার থাকলে অবশ্যই ইনবক্সে এসএমএস করবেন। রহমতে কবুতর দেখছি মাশাআল্লাহ, সব কয়টা দেখতে সুন্দর আছে, কোনোটার কোনো দিকটা কমতি নাই আমার দেখার দৃষ্টিতে আর কি, বুঝছেন? কোনো কবুতর ঠান্ডা লাগছে বা এটা একটু কালারের সমস্যা, এরকম কোনো সমস্যাই দেখতেছি না আমি, বুঝছেন? মশা তো প্রচুর খাঁচা আছে ভাই, খাঁচা ডিম নষ্ট করে ফেলে। এই যে এখানে ডিম পারছে, এটা হচ্ছে কি আপনার সিস্টেম একটু সমস্যা আছে, বুঝছেন? আমিও দেখতেছি নিচে আরো ডিম আছে। হ্যাঁ, খাঁচার থেকে আমি মনে করি যে ভাই এই কপি আছে না, ওটা যদি বড় আকারে একটু সুন্দরভাবে করতে পারেন, কপি পারলে আরো ভালো হয়। এই যে মশা কামড়ে তো খুবই কম হয় ভাই, খাঁচার ভিতরে মশা কামড়টা বেশি হয়। কিন্তু এই যে এই দুই জোড়াই আছে, হ্যাঁ অফিস থেকে এসে দেখছি যে কবুতর গুলি আছে নাকি নিচে পড়ে গেছে, মাঝে মাঝে নিচেও পড়ে যায়। তো আইসা আগে দেখছি যে আছে, তারপরে আপনার আর ইয়ে হয় না, যদি না থাকলে বলতাম যে ভাই না এই কবুতর পড়ে গেছে। এখন আপনার ইচ্ছা, আপনি আমরা আমি আপনাকে জোর করে দেবো না। এটা কি বাচ্চা ভাই? কোনটা? এই যে এইটা, এগুলি মোটামুটি ইয়া, কিন্তু এগুলি আর কি আমি ওটা বিক্রি করবো না। আচ্ছা বিক্রি করবো না, মানে ও একজনের কথা দিছি তো ওনাকে আর কি দিতে হইব ওটা অ্যাডাল্ট করার পর। অ্যাডাল্ট করার পর, হ্যাঁ। আপনি কবুতরের খোপটা অনেক টাকাও খরচা করছেন, এত টাকা খরচা করা লাগবে না, দুই একটা প্ল্যানিংয়ের ভিতরে থাকতো না। আমি তো শখের বিষয়ে আমি যাবো কই জানেন, মাদারীপুর যাব। আচ্ছা বের করেন আপনি। আমার যেগুলি খাঁচায় আছে এগুলি মশা ইয়ে করে না। আমার ভাই খাঁচার কবুতরে মশা কামড়ে, এমনি ই কবুতরে মশা কামড়ে না, বুঝছেন? যাই হোক, এটা পায়ে আবার মোজা আছে না? হুম, আশা করি এগুলো না ভাই, আমি আশা করি এগুলো খাবার খাবে, বুঝছেন? কারণ খাবার আমি কিন্তু ভাই মূলত কিন্তু মানে ব্লু কালারটা কিন্তু আমি বিক্রি করি না। হ্যাঁ ভাই, এটা এখন মনে করেন যে দেখেন অনুরোধ চাই নিলাম, এটা এখন মনে করেন যে এই ধরনের কবুতর, বুঝছেন, এগুলি বড় হইলে মানে দেখার মতন কবুতর হয়, বাচ্চাগুলি দেখা বড় হইলে দেখার মতন হয়। এই যখন আপনি বড় হবে এগুলি কালার আরও ইয়ে হইব। যাই হোক, আমি আমার তো ইয়ে আছে হোমা আছে আর কি রেসার, তাই ওগুলোর আমি জানি যে এই যে কালারটা খুব সুন্দর আসে পরবর্তীতে। হুম, বাচ্চা বস্তু এখানে আছে, তারপরে ওইটা ওইটা আমার একটা চিন্তার বিষয় লেগে যে এই 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 ইসের আর কি, বুঝছেন, এই মাথায় যে মনে করেন এই মশার কামড়টা আর কি। এখন আমার মানে এই দিক দিয়ে কিছু হইলে পারে, আমার জানা মতে কিছু হবো না, কারণ এটা তো সাইডে, এটা পড়ে যাইবো, এটা একে শুকাই পড়ে যায়। কিন্তু আমার কিন্তু অনেক হয়েছে যে একাই পড়ে যে অলরেডি পড়ে যাওয়ার মতন ইয়ে হয়েছে, একটু শুকাই গেলে পরে এটা একাই পড়ে যাব। যদি হয়তো চোখের ভিতরে হইতো বা মুখে হইতো, তাহলে হয়তো ওদের খাওয়া দাওয়ার সমস্যা হইতো, কিন্তু এটা ওদের কোনো খাওয়া দাওয়ার কোনো সমস্যা হইব না। তো বাপ মা খাওয়াই দেয়, একটু দেখি মুখে কিন্তু সমস্যা হলে গা হয়ে থাকে না, আলহামদুলিল্লাহ ক্লিয়ার আছে। মূলত মানে ভিডিওতে অনেকে তো অনেক কিছু বলবে ভাই, কিন্তু মূলত কিন্তু এই যে এই রেড কালারের আর ওই যে ব্ল্যাক যে এটা আছে, এইটা নেওয়ার জন্য এই যে
আসছিল আমার কাছে। সেই আপনি কই থেকে আসছেন? জোর করে এটা কি আপনি জোর করে এক হিসেবে নিয়ে গেলেন? কিন্তু আসলে আমি কিন্তু বাচ্চা এই খাবারের এই কবুতরের বাচ্চা যেটা খাবারের উপযুক্ত হয়েছে, হ্যাঁ খাবারের উপযুক্ত, যে কবুতর নিজে খাবে সেই উপযুক্ত না। আমি তাও আমার কবুতরের রিক্স স্বরূপ এটা নিয়ে গেছি ভাই, রিক্সে নিয়ে গেলো তো এটা জোর করে। আমি কিন্তু কবুতরের বাচ্চা এগুলি বিক্রি করি না, অনেকে দেখলে পরে, এর জন্য কিন্তু আমি অনেকের বাসায় আনি না, বুঝছেন ভাই? এই জোর করে কবুতর নিয়ে যায় তো এর জন্য অনেকের আনি না। আপনি এত দূর থেকে আসছেন, আবার মানে মানা করবে না যে এই এই কবুতরের বাচ্চা যে গত রবিবারে এক ভাই নিয়ে গেছে, তারপর তো শখের কবুতর আপনি পছন্দ করছিলেন, ধরে একটু দেখেন যে কেমন। শুনেন আল্লাহর রহমতে কবুতর দেখছি মাশাআল্লাহ, সব কয়টা দেখতে সুন্দর আছে, কোনটা কোন দিকটা কমতি নাই আমার দেখার দৃষ্টিতে আর কি, বুঝছেন? কোনো কবুতর ঠান্ডা লাগছে বা এটা একটু কালারের সমস্যা, এরকম কোনো সমস্যাই দেখতেছি না আমি, বুঝছেন? আমার মনে করেন যে আমি সব কিছুতে মানে একটু ভালোভাবে মানে আমি যতটুকু সময় পাই ততটুকু এসে দেখার চেষ্টা করি। এই যে ওদিনকে রাত্রে এই যে এই দিক দিয়া একটা কবুতর মানে খাবারের দিক দিয়ে যায় খাইতে যায় এখানে আটকে গেছিলো, ছাট পারতেছে। আমি ঘর রাত থেকে রাত 3:30 দিকে আমি কী অবস্থা, এরকম আওয়াজ করে কেন? আমি ভাবছি ইঁদুর ঢুকছে, পরে এসে দেখি এখানে বাইজা আছে। আমি যদি না উঠতাম তখন তাহলে দেখা যাবে সকাল দেখা যাবে হয়তো মানে মরে গেছে। এই যে এটার নোটটা, এই যে এটার নোটটা, এই যে এটা এটা মানে হয়তো নিচে খাইতে গেছিলো, ওই আকাশি কালার ওইটা আমি আটকে রাখছি। আমি আসলে ভাই মূলত আমি আমার আপনি আমার ভিডিওতে দেখলে করবেন, আমি কিন্তু কবুতরভাবে সেল করি না, আমি অনেক ইয়েও করি না। আপনি আমার মানে কীভাবে জানি না, আপনার পার্সোনাল ফেসবুকে আপনি যে আমি অনেক চেষ্টা করছি আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য, তারপর তার জন্যই মূলত পারছি আর কি। আপনার পার্সোনাল ফেসবুক ইয়ে পাইলেন কীভাবে? ওই ফেসবুক আপনার কোনো একটা ভিডিওতে না জানি কমেন্ট সেকশনে জানি কমেন্ট চেক করতে করতে পরে যে পাইছি আর কি, বুঝছেন? আচ্ছা যেহেতু ভাই অনেক দূর থেকে চলে আসছে, এখন আবার কই চলে যাবেন? মাদারীপুর চলে যাবেন? আচ্ছা চাকরি করি তো, ছুটি একটু কম আছে তাই এই কারণে আর কি বাসায় রাখি। এটা আবার গতকালকে ডিম পারছে, ঈদের ডিম নিয়ে যায় তো এই একটা ঝামেলা থাকে। এই যে যেমন যে এটা কিন্তু ওই যে একটা একটা নিয়ে গেছে বাচ্চা নিয়ে বসে আছে, মানে একটা ইয়ে নিয়ে গেছে, এই কারণে একটা ফুটছে। আবার এটা ওর আবার দুইটা ইয়ে হচ্ছে, ওরা কি অনেক কেয়ারফুল মনে করেন যে ওদের খাবার বাইরে খাবার দিলে পরে বাচ্চা থাকলে পরে ওরা বাইরে এসে খাবার খায় না, ডিমে বসে থাকে তাই বসে থাকে। অনেক কবুতর তো জোড়ায় আবুল তাবুল হয়ে যায়, যেমন এইটার সাথে কিন্তু ওই যে ওটার জোড়া ছিল, ওই যে ওটা মা দিয়ে আর এটা নর করছে কি, এই নরটা এসে কি এটার সাথে জোড়া ধরছে ডিম পারছে, কিন্তু রেড কালারে কিন্তু আইছে, কিন্তু নর কিন্তু ঢুকতে দেয় না। ও যে ও যখন ও থাকে না তখন নর যায় বাচ্চাগুলি দেখছি আমি যে নিজের মনে করে তা দেয়, কিন্তু ওরও কিন্তু সিঙ্গেল মা দিয়ে আর একটা লালের লগে যে ইয়ে রয়েছে, যেমন এই যে আর এই যে এটার লগে ওই দূরে এই যে এই দূরে জোড়া যেহেতু বেশি সময় নেব না ভাই চলে যাবে,